নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের মায়াদ্বীপে অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে মাছের অভয়শ্রম ক্ষতিগ্রস্ত হয়েছে যে ক্ষতিগুলো এখনও পুষিয়ে উঠতে পারেনি স্থানীয় জেলে সম্প্রদায় রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মায়াদ্বীপে পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড মায়াদ্বীপ জেল শিশু পাঠশালার প্রধান শিক্ষক ও তার পরিবারের ওপর হামলার প্রতিবাদ অনুষ্ঠানে একথা জানান পবার চেয়ারম্যান তিনি বলেন অপরিকল্পিত বালু উত্তোলনে পানি দূষণ সহ নদীগর্ভের গঠন প্রক্রিয়া বদলে যাচ্ছে এবং নদী ভাঙছে এ সময় তিনি সুবর্ণচরের জেলার শিশু পাঠশালার প্রধান শিক্ষক ও তার পরিবার যেন দ্রুত নিরাপদে গ্রামে ফিরে যেতে পারে সেই জন্য সকলের হস্তক্ষেপ কামনা করেন বিভিন্ন মহলের আন্দোলনের ফলে সরকার ওইটা বুঝতে পারছে যেটা গুরুত্বটা তখন কিন্তু বালু উত্তোলনটা বন্ধ করছে কিন্তু রাগটা রয়ে গেছে স্কুলের কারণ এই যে স্কুল যেটা সেটা আন্দোলনটাকে সংগঠিত করতে বিরাট একটা ভূমিকা স্কুল কিন্তু করেনি আন্দোলন কিন্তু এই যে স্কুলে এনলাইটেন হয়েছে মানুষজন কিন্তু একটা ভরসা হয়েছে তারা কিন্তু এই জিনিসটা সংগঠিত হয়েছে সেই সেই জায়গায় কাজেই স্কুলের উপরে যায় তাদের রাগটা রাগটাফটা বেশি পড়ছে